Hello? এভরিওয়ান সবাইকে শুভ নববর্ষ আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো নববর্ষ ভালোই কেটেছে আমার তো এখন ছিল আজ এটা আজকের ভিডিও সকালবেলা তো তোমরা সবাই যেন যে ঘুম থেকে উঠে আমি বাসি স্নান করে এসেছি তো এজ এজলাম স্নান দান করে চলে এলাম এখন দেখো আমি পর্দাটা একদম তুলতেই পারছি না এত রৌদ্র না সকালবেলায় তখন বাজে সাড়ে সাতটা আর এই অবস্থা আর দুপুরবেলা কি হয় আর আমার তো ছাদের উপরে নেই আর অন্য কোনো ঘর এত এত হিট লাগে না সারা দিনে আমার একদম ভাল লাগে না গরমে আমি একদম শেষ আর আমি চিন্তা করছি যখন থার্টি সেভেন ফোরটি ওয়ান থ্রি হবে তখন আমার কি অবস্থা হবে এসি কি আর সব চালিয়ে রাখা যায় আর কারেন্টের যা বিল উঠে না দেখো আমি গোপাল সেবা দিয়ে দিচ্ছি এখন বসে এক গ্লাস জল খেয়ে নেবো আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আজকে আমার ডাস্টিং অ্যান্ড ক্লিনিং ভিডিও ব্লগ কারণ আমি আজকে একদমই রান্নাঘরে যাইনি রান্না করে যাওয়ার আমার টাইমও ছিল না তো ভাবলাম আমি যা করি ওটাই তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে মাধবকে স্কুলে দিয়ে আসব কিছু কাপড় চুপড় ছিল এগুলো ভেজাবো সার্ফের মত সার্ফের জলে ভিজিয়ে নেব তো আগে মাধবকে দিয়ে আসি তারপর অন্য কাজ শুরু করব আর আজকে যেহেতু মানডে আর গরম এত প্রচণ্ড পড়ছিল তো একটা হোয়াইট জামাই পরেছি আর রান্না যেহেতু করবো না তো এই জন্য সাদাটাই পরেছি রান্না করলে সাদাটা পর সাদাটা পরলে পরে তারপর তেল টেল পড়ার সম্ভাবনা থাকে তো সাদাটা পড়েছি আজকে রান্না করছি না এই জন্য তো মাধবকে স্কুলে দিয়ে আসবো আমি ব্যাকটারিডি করছি আর আমি একটু ক্রিম দিয়ে দেবো আর সিঁদুরটা পরে নেবো সকালবেলা ঘুম থেকে উঠে অন্য কাজ করছি ঠিক আছে কিন্তু সিঁদুরটা দেওয়ার আজকে টাইম পাইনি আর আজকে একটু লেট থেকে লেট করে ঘুম থেকে উঠেছি আসলে রাত্রিবেলা কালকে ঘুমাতে ঘুমাতে অনেক টাইম হয়ে গিয়েছিল আর আমার হাজব্যান্ডের না শরীরটা বেশি ভালো না তো ডাক্তার দেখানোর টাইম হয়ে গেছে ও নার্ভের ডাক্তার দেখায় তো রাত্রিবেলা ইদানিং ঘুম হচ্ছিল না তো একজন যদি না ঘুমায় পাশে আরেকজন থাকলে তো ঘুমোতে পারে না এটা সবাই জানো তো এই আমারও ঘুমটা হয়নি আর কালকে যেহেতু পয়লা বৈশাখ গেছে তো আমাদের বাড়িতে তো রান্নাবান্না মাটন করা হয়েছিল আর মাছ করা হয়েছিল আর ডাল করা হয়েছিল তো এগুলো কিছু কিছু মাছই রয়ে গেছে তো মাটন তো মোটামুটি শেষ হয়ে গেছে কারণ কাল রাত্রিবেলা ডিনার করতে এসেছিলো আমার ননদের বর তো আমাদের সবাই মিলে আমাদের খাওয়া দাওয়া করে সব পরিষ্কার হয়ে গেছে কিন্তু মাছ অনেকগুলো রয়েছে আর চিকেন বা মাটন থাকলে না মাছটা বেশি প্রেফার করে না তো দেখো কাপড়গুলো নিয়ে নিচ্ছে এগুলো বাথরুমে ভিজিয়ে তারপর ওকে স্কুলে দিয়ে আসবো মাধবকে রেডি করে নিয়েছে আর একটু ডাল ভাত খাইয়ে দিয়েছে ওকে একটু লেবু দিয়ে বাস ডাল ভাত খেয়ে নিয়েছে আর এই গরম যা পড়েছে না মাটন বা চিকেন কিছু খেয়ে সহ্য করা যাচ্ছে না পেটের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে আর এই গরমে প্যাটের অবস্থা বেহাল হওয়ার কারণেই একটাই একমাত্র গরমের জন্য হঠাৎ করে গরমটা না কেমন যেন হঠাৎ করে গরমটা একদম বেড়ে গেলো একদম সহ্যই করা যাচ্ছে না তো ঝুরিটাতে প্রথম হাত দিলাম দেখো এদিকে ঝুরিটাকে প্রথম গুছিয়ে নেবো নিচ থেকে গুছিয়ে নিয়েছি আর এদিকে খা খাটের জায়গাটাকে আমি ব্যাডকাপারটাকে তুলে নিয়েছি ব্যাডকাপারটাও চেঞ্জ করবো আর এই জায়গাটাকে ভালোভাবে ক্লিন করে নেবো এই যে খাটের এই জায়গাগুলো ভালোভাবে ক্লিন না করলে ধুল জমে থাকে আর এখন তো এখনো বৃষ্টি হয়নি তো ডাস্টিং কিছু ডাস্ট লেগেই থাকে তো প্রত্যেক দিন না হয় সপ্তাহে সাত দিনের ভিত্তি চার দিন হয়তো বা পাঁচ দিন ডাস্টিং করতে হয় আর আমার ঘর একদম রাস্তার সঙ্গে তোমাদেরকে অনেকবারই বলেছি তো এত এত ধুলা জমে না আর ভাল লাগে না আর ব্যালকনিতে তো গাদা গাদা ধুলা জমে থাকে প্রত্যেক দিন ব্যালকনিটাকে আমার পরিষ্কার করতে হয় প্রথমে আগে ঝাড় দিই তারপর তারপর জল ঢেলে পরিষ্কার করি আর এই যে দেখো প্রত্যেক দিনের কাজই থাকে এগুলো জমিয়ে রাখলে না বেড়ে যায় জমিয়ে রাখি না এগুলো করে নেবো আর এত গরম পড়েছে না যে কাজ করতে একদম ইচ্ছা করে না কিন্তু বিশ্বাস করো এগুলো যদি না করি তাহলে মনের মধ্যে শান্তি পাই না ঘর যদি অগছ থাকে না ভাল লাগে না তো প্রত্যেক দিনের কাজগুলো তো করতেই হবে এগুলোতে অলসতা করে চলবে না আর শীত হোক আর গরম হোক প্রত্যেক দিনই এগুলো করতে হবে যদি আমি প্রত্যেক দিন করি না যেদিন যেদিন করি ওই দিনই তোমাদের সাথে শেয়ার করি আর এই যে দেখো বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি আর একটা বেডশিট বিছিয়ে নিচ্ছি আর এখন না গরমের সিজন চলে এসছে তো একটু হালকা পাতলা বেডশিটই ভাল লাগে যেগুলো পুরনো হয়ে গেছে একদম সুতির কটনের পিওর কটনের একদম গায়ের সাথে মিশে থাকে আর নয়তো দুপুরবেলা যখন বিছানাতে শুই বিছানাটা একদম আগুন হয়ে থাকে বিশ্বাস করো ভাল লাগে না এসি চালিয়েই শুতে হয় আর কতক্ষণ এসি চালিয়ে রাখবো আর এসির বাতাসে মাধবনের শরীর অসুস্থ হয়ে যা সোনার গলা ব্যথা হয়ে যায় আমার এই যে বয়স করতে প্রবলেম হয়ে যায় তো কিছুক্ষণ এসিটা জালে রেখে ঘরটা ঠান্ডা করে তারপর আবার বন্ধ করে আর এই যে দেখো লাগে লাগে না তবু আমি রেখে দিয়েছি যদি মাঝে মধ্যে তো ভাবছি তুলে নেব। একদিন এটা সার্ফ দিয়ে ধুয়ে তারপর তুলে নেব। তো এখন দেখো টাইম হয়ে গেছে এই ছোট ছোট কাজগুলো করতে করতে টাইম হয়ে গেছে মাধবকে স্কুলে দিয়ে আসবো ওকে তো স্নান করিয়ে খাইয়ে নিয়েছে তো প্রথমে ওকে স্কুলে দিয়ে আসবো আর কিভাবে যাবো চিন্তা করছি আজকে তো ছাতা নিয়ে যেতেই হবে এতক্ষণ আর উঠে না ছাতা না নিয়ে গেলে হবেই না মাধব তো স্কুলে যাওয়ার জন্য রেডি তো আমিও একটা ছাতা নিয়ে ওকে বাস দিয়ে আসবো দিয়ে এসে বাকি যে কাজগুলো আছে এগুলো করবো আর আজকে সকালবেলা ঝাড় দেওয়াটা তেমনভাবে ভালোভাবে হয়নি কারণ এত তাড়াহুড়ো করছিলাম না তো ভালোভাবে হয়নি তো আবার একটু ভাবছি একদম খাটের তলা সোফার তলা এগুলো ভালোভাবে ক্লিন করে ঝাড় দেব। তো দেখো এক বালতি কাপড় চোপড় যেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম এগুলো ধুয়ে নিয়ে এসেছি তো ছাদে চলে গেছি এগুলো মেলে দেওয়ার জন্য আর এত রৌদ্দ্র দেখতেই পাচ্ছ আজকে আমি জুতো পরে নিই চলে এসেছি সোজা আমি কাপড়গুলো ছড়িয়ে দিয়েছে পায়ের নিচগুলো না একদম জ্বলে যাচ্ছিলো সাংঘাতিক যে মানে কি বলবো রৌদ্র ছিল তোমরাও হয়তো বা ফিল করতে পারছো হয়তো মানে শিউরি ফিল করতে পারছো এত গরম পড়েছে আমি ভাবছি বৈশাখ মাত্র এসছে এই অবস্থা আরও তো আছে দিন কিভাবে যে থাকবো কী করবো এত টেম্পারেচার আর এই যে দেখো আমার সিঁড়ি রুমের জায়গাটা এখানে কিছুই থাকে না একটা বেসিন আর সিলিন্ডারটাকে আমি একটু ডেকোরেট করে এটার মধ্যে একটা গাছ লাগিয়ে দিয়েছি একটা টবে তো এখানে অনেক দিন ধরে না একটা স্ট্যান্ড ছিল কিন্তু আমি পর্দা টাঙাইনি এটাতে তো আজকে ভাবলাম গরম পড়ছে এতদিন তো শীত ছিল বেশ বাইরে রৌদ্রটা ভাল লাগছিল এখন তো রৌদ্র গায়ে লাগতেই বাস গরম লাগে তো আজকে ভাবছি এখানে একটা পুরনো পর্দা আছে তো এটা লাগিয়ে দিই তো এটা লাগিয়ে দিলাম তো এই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার বলতে একটু ছায়া ছায়া লাগছিলো দেখতেও ভালো লাগছিল তো তোমাদেরকে লাইটটা জ্বালিয়ে আমি দেখিয়ে দিলাম তো এটা করার পর দেখো এদিকে দরজাগুলো একটু মুছে নেবো কারণ এগুলো তো একবার পয়লা বৈশাখের আগে মুছেছি তো মুছলে কী হবে আবার লেগে থাকে এই যে ধুলা কারণ আমার এই সাইড এফাইডে একটা গাছও নেই যে একটা গাছ থেকে একটু ছায়া পাবো একটু বাতাস পাবো এরকম কোনো অবস্থা নেই এটা সোমের সোমের রুমের টেবিলটা তো এটাকেও পরিষ্কার করে নিচ্ছি আর সোমের শরীরটা একদম ভালো না ও একটু দেরি করে আজকে মানডে কিন্তু দেরি করেই গেছে মন্দিরে শিব সম্পর্কে জলাভিষেক করতে অনেকটা দেরি হয়ে গেছে কারণ ও কালকে ঘুমের ঘুমিয়েছিল ঘুমের ট্যাবলেট বলতে গেছে তো আমারও ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে ঘরের কিছুটা কাজ কমপ্লিট করে চলে গেলাম তো কমপ্লিটই তো এখন রান্নাঘরটাকে একটু ক্লিন করে নেব দেখতেই পাচ্ছ প্রথমে যা বেসিক কাজ থাকে গ্যাস ওভেনটাকে ভালোভাবে মুছে নিচ্ছি একটু লাইজল দিয়ে আর একটু ভীমবার দিয়ে এটা মুছে নেওয়ার পর উপরের যে সাইডের টাইলসগুলো এগুলো আমি ওয়ালগুলোও প্রত্যেক দিন মুছে রান্না করার পর ক্লিন করতে আমাকে অবশ্যই হবে বলেছি আমি আরও রান্নাঘর ক্লিন না করলে আমার ভালো লাগে না তো রান্নাঘরটা আগে ক্লিন থাকতে হবে আর এমনি তো আমাদের নিয়ম আছে যে রান্না করার পর রান্নাঘরটাকে ক্লিন করতে হয় না তো ভালো না তো এই আমি আমি কিছু কিছু রিচুয়ালস মেনে চলি যতটুকু আমার সম্ভব হয় আর কিছু কিছু বেশি ভয়ঙ্কর যেগুলো ওইগুলো মানতে পারি না যেগুলো আমার দ্বারা সম্ভব হয় না তো আমি অ্যাকচুয়ালি আমি আমার মনের মধ্যে সব কিছু ম্যানেজ করে নিই আমার মন যেটাকে সায় আমি সেটাই করি আসলে আমার পরিষ্কার পরিচ্ছন্নতাটা পরিচ্ছন্নতাটা হলো মেন নিট অ্যান্ড ক্লিন আমাকে থাকতে হবে তো এটা নিয়ম হোক আর অন্য কিছু যাই যেটার মত মাঝখানে পড়ে তো আমি নিট অ্যান্ড ক্লিন থাকতে খুব পছন্দ করি আর আমি মেঘ ছেড়ে দেওয়ার পর থেকে না এত এত পরিশ্রম করছি আর গরম চলে এসছে তো তো পরিশ্রমটা এখন লাগছে আরো বেশি আর আমার একদম এনার্জি ফিল করতে পারছি না আমি এনার্জি নেই আমার এমন লাগছে তো কিছু ওআরএসএল মাঝে মধ্যে একটা খাওয়ার চেষ্টা করছি যদি আমাদের দোকানে আছে তো প্রত্যেক দিন একটা ওআরএসএল খাওয়ার চেষ্টা করি আজকেও খাবো ব্রেকফাস্ট খেতে একদম ইচ্ছে করছে না আর ইদানিং আমার খাওয়া দাওয়ার প্রতি একদম অরুচি ইচ্ছে খেতে করছে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে না রান্নাঘরও ক্লিন করে নিয়েছি এখন চলে যাবো সোজা ব্যালকনিতে ব্যালকনির অবস্থা দেখে বুঝতেই পারছো কিরকম রোদ্দ ওই দিক দিয়ে টাইমও পেরিয়ে যাচ্ছে মাদককে স্কুল থেকে আনার টাইমও হয়ে গেছে তো এটাকে ভালোভাবে একটু ঝাড় দিয়ে নেব ডাস্টিং করে নেবো প্রথম করে তারপর ঝাড় দিয়ে নেবো তো এই এই যে গাছগুলি দেখতে পাচ্ছি এগুলো অনেক আগের আর এখন রৌদ্র এত পরিমাণে ওঠে না দুপুরবেলা কিছুটা টাইম যাওয়ার পর এই মনে করো আড়াইটে তিনটে বাজার পর এই গাছগুলোর মধ্যে একদম ডাইরেক্ট সানলাইটটা লাগে তো ঘুম থেকে উঠে আগে এগুলোর মধ্যে আমি জল দিই এগুলো গরম হয়ে থাকে নয়তো এগুলো মাথা নুয়ে থাকে এগুলো একদম তো এগুলোকে ভালোভাবে পরিষ্কার করার পর ব্যালকনিটা আমি ঘর ঝাড় দিতে চলে এসেছি ঘরটাকে ঝাড় দিয়ে নেব আজকে কিছুই মোছা মুছির কাজ করিনি দেখো ঘর ঝাড় দিয়ে নিয়েছি ওই ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি এখন সেই রুমটা শুধু ভালোভাবে ঝাড় দিয়ে নেবো কিছুই মুচবো না আর শোনাইনি দিক দিয়ে মাঝখান দিয়ে আসছে আর যাচ্ছে আর সকালবেলা তো একবার সিঁড়ি মেন এন্ট্রান্স পরিষ্কারই করে নিয়েছিলাম তো যা ঘর থেকে যা ময়লা বের হয়েছে না এগুলোকে আমি একটু পলিব্যাগের মধ্যে ঢুকিয়ে নেবো নিয়ে আমার ব্যালকনিতে একটা ডাস্টবিন আছে ওটার মধ্যে রেখে দেবো আর সব ময়লা টয়লা আমি পরিষ্কার করে ফেলি রাত্রিবেলা রাত্রিবেলা গেটের বাইরে নিয়ে সব ফেলে দিই সকালবেলা যারা নিতে আসে ওরা নিয়ে চলে যায় মিউনিসিপ্যালিটি থেকে বাস নিয়ে এনে তো পরিষ্কারও হয়ে যায় তো আমার তেমন একটা ঝামেলা হয় না প্রত্যেক দিনের ময়লা আমি প্রত্যেক দিনই ফেলে দিতে পারি তো কাজ মোটামুটি শেষ এখন যে কার্পেটগুলো ব্যালকনিতে নিয়ে রোদ্রে দিয়েছিলাম এগুলোকে প্রত্যেকটা ঘরে বাস বিছিয়ে নেব তারপর আর কি তারপর একটু রেস্ট নেব মাধবকে স্কুল থেকে নিয়ে আসব আর লাঞ্চ করে নেবো তো আজকে এতটুকুই টিল দেন বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গরমের সবাই সবার যত্ন নেবে আর লেবু জল খাবে তো টিল দেন বাই বাই